হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ। আমরাও সকলের দোয়ায় অনেকটাই ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আমি মোনালিসা গাজীপুর থেকে বলছি। সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম, আর টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কিসের ভিডিও নিয়ে আসলাম। তো যেদিন খুব ঝামেলা থাকে আর কি, শর্টকাট যে নাস্তাটা সেটাই করার চেষ্টা করি, আর বাচ্চারা খুবই পছন্দ করে, তার জন্য অবশ্য করা হয়। তো এখানে গোলা রুটি বানিয়ে নিচ্ছি আমি, অবশ্য ফজর নামাজটা পরে এই গোলাটা রেডি করে রেখেছি আর কি। তো এই গোলা রুটিটা পারফেক্ট সুন্দর হয়, খেতেও খুব সফট হয়। একটু গুলিয়ে মানে জাস্ট আধা ঘন্টার মতো রেখে দিলে মানে মিশ্রণটা খুবই মসলিন হয় আর পিঠাটা খুব সুন্দর হয় আর কি, গোলা রুটিটা। তো বানিয়ে নিচ্ছি যেহেতু ফ্রিজের কাজ করব, ফ্রিজের কাজ বলতে ফ্রিজটা ক্লিন করব আর কি। তো ঈদের আগে প্রস্তুতিগুলো করে নিচ্ছি, যে কোনো সময় হয়তো বাড়ি যেতে হবে, আর ঈদও চলে আসছে। তো এই জন্য আজকের আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম, আশা করি অনেকেরই ভালো লাগবে। আমরা সবাই ফ্রিজ ক্লিন করতে জানি, তারপর আমি যে প্রসেসে করি সেটি আজকে তুলে ধরা। তো নাস্তা বেশি আর শেয়ার করবো না, ডিম ভাজা আর একটু মাংস তরকারি ছিল, সেগুলো দিয়ে খাবে বাচ্চারা। আর গোলা রুটিগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো মূল কাজে চলে আসতেছি, এই যে আমার ডিপ, আজকে ডিপটা ক্লিন করবো আর কি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে যেটা করলাম আমি, মানে সুইচটা অফ করে দিয়েছি আমার ফ্রিজের, আর এই যে অবস্থা দেখতেই পাচ্ছেন অনেক বরফ জমে আছে, আর ভিতরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন খুবই নাজেহাল আর কি। তো নাজেহাল ফ্রিজটাকে আজকে অর্গানাইজ করব, মাত্র ছয় থেকে সাত মিনিট সময় লেগেছে আমার, অল্প সময়ে এত এলোমেলো ফ্রিজ এবং বরফটা ক্লিয়ারভাবে ক্লিন করি আমি, সেটাই মূলত তুলে ধরলাম আজকে আপনাদের মাঝে। তো আমরা কম বেশি সবাই জানি, তারপরও যেহেতু আমি এভাবে করি সেটাই আজকে তুলে ধরলাম। তো প্রথমে আমি সুইচটা অফ করে নিয়েছি, তে পর্যায়ে উপরের যে ঢাকনাটা সেটা খুলে ফেলতেছি। খুলে আমি ফ্রিজে যা আমার মানে মাল সামান আছে আর কি সবগুলো বের করে নিব এক এক করে। তো ফ্রিজে কতটুক বরফ জমেছে দেখতেই পাচ্ছেন, তো সব কিছু প্রায় বের করা হয়ে গেছে আমার। আর নিচে আমি এই যে কলত পরে রেখেছি, তার জন্য কিন্তু আমার নিচেরটা একদম মানে ফ্রি আর কি, কোনো বরফ নেই, খুবই পরিষ্কার আছে। তো সেগুলো উঠিয়ে নিচ্ছি যেহেতু পরিষ্কারই করব, আর খুবই ঘোলা আসছে ভিডিওটা বরফের কারণে আর কি। তো সিম্পলভাবে আমি ফ্রিজটা মানে পরিষ্কার করি। আসলে ডিপ ফ্রিজ ক্লিন করলে মানে নাম শুনলে মনে হয় যে অনেক কঠিন, আসলে তা না, আমরা অনেকে অনেক রকমভাবে করে থাকি। তো আমি যেভাবে করি আজকে আমারটাই শেয়ার করলাম। তো এখানে গরম পানিও ইউজ করব না, কোনো কিছুই না, জাস্ট সিম্পলভাবে যেটা করি। আর এই যে উপরের যে রাবারটা কিন্তু অনেক ময়লা, আর আমার ফ্রিজটার বয়স প্রায় 6 বছর চলতেছে, আর এই ময়লাগুলো উঠবে, সামান্য পরিমাণ উঠবে, কিন্তু একদমই চকচকে করা যাবে না যেহেতু এটা রাবারের মধ্যে আটকে গেছে। তো এখানে আমি একটু ক্লিনজার রেডি করতেছি রাবারটার জন্য, শুধু বেকিং সোডা নিয়ে নিলাম, আর দিয়ে দিব সাদা যে হোয়াইট ভিনেগারটা পরিমাণ মতো। তো দিয়ে আমি আবার একটু ভিম লিকুইড এড করবো এখানে। তো আন্দাজ মতো দিয়ে দিলাম আর কি ভিম লিকুইড, দিয়ে সামান্য গরম পানি দিয়ে এটা মিশ্রণটা রেডি করব। মিশ্রণটা রেডি হয়েছে আমার, আর এই পর্যায়ে আমি এই যে
উপরের যে রাবারগুলো সেগুলোর মধ্যে মিশিয়ে দিচ্ছি আর কি। তো পরে এটা আবার একটু ক্লিন করব, একটু ভিজতে থাক তাহলে নরম হয়ে যাবে। আর মূল যে কাজটা আমি করি আর কি, এখানে কিন্তু ঠান্ডা রেগুলার যে নর্মাল পানি আমরা ব্যবহার করি সেটাই দিয়ে দিচ্ছি বেসিন থেকে সরাসরি। একদম ইজিভাবে বরফগুলো পড়ে যাচ্ছে। আর আপনি চাইলে ফ্যান একটু ছেড়ে রাখতে পারেন, শাটারটা মানে উপরে ঢাকনাটা খোলা রেখে। এখানে গরম পানিটা দিতে গেলে অনেকটা রিস্কের ব্যাপার হয়ে যায়, যেহেতু ফ্রিজ আর কম্প্রেসারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে বরফগুলো অলরেডি পড়ে গেছে গলে গলে, তো আমি এখানে একটা বেলচার সাহায্যে উঠিয়ে নিচ্ছি পানিগুলো। আর এতে করে হবে আমার ফ্রিজটা খুব ক্লিন হবে সাইড থেকে যে ময়লাগুলো থাকে। আর এখানে ফর্ম চাইলে ইউজ করতে পারেন। তো আমার ফর্মটা অবশ্য নষ্ট হয়ে গেছে, বাচ্চারা নষ্ট করে ফেলেছে। আর ফর্মটা দিলে এই যে এই নোংরা ময়লাগুলো উঠতো না, তো বেলচার সাহায্যে সোজা মানে একদম ইজিভাবে উঠানো যাচ্ছে। তো ধাপে ধাপে আমি পানি দিয়ে বরফগুলো ছুটিয়ে নিচ্ছি আর ধাপে ধাপে উঠিয়ে নিচ্ছি আর কি। তো দেখতেই পাচ্ছেন অল্প সময়, মাত্র 5 থেকে 6 মিনিট সময় লাগছে আমার। আর আমি দ্রুত করতেছি যেহেতু আমার ছোট বাবু আছে, ওদের বরফ সানলে সমস্যা হবে, যেহেতু এখন করোনা মহামারীর সময় আমাদের তো খুবই সাবধান অবলম্বন করতে হচ্ছে। তো এই জন্য আমি অল্প সময়ের মধ্যে কাজটা করতেছি খুবই সিম্পলভাবে। আর এখানে চাকু বা কোনো কিছু ইউজ করতে হয় না আমার, জাস্ট রাইস কুকারের একটা চামচ নিয়েছিলাম আমি। আর এই তো বেলচা দিয়ে আমি সমস্ত বরফগুলো ছুটিয়ে নিচ্ছি যেগুলো একটু ভারী আকারের আর কি। তেজে অনেক পানি পরিষ্কার করে ফেলছি, এক মানে একই সাথে আমার বরফও সরছে আর এই তো ক্লিনও হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। সম্পূর্ণ পানি এবং বরফ ফেলে দেওয়ার পরে এই যে ক্লিনজারটা দিয়ে সামান্য মানে এখানে হুইল বাটার দিয়েও করা যেতে পারে বা ভিম দিয়েও, তো যেহেতু আমি একটা ক্লিনজার বানিয়েছি তো সেটা দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি। আর আমার ফ্রিজটা দেখতেই পাচ্ছেন এমনি অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর বয়স তো প্রায় 6 বছর চলতেছে আর আমি এই ক্লিনটা করি 2 মাস পর করি। আর এবার একটু লেট হয়ে গেছে যেহেতু ভাড়া বাসায় আসছি, 3 মাসের মতো হয়ে গেছে আর কি ফ্রিজটা ক্লিন করা হয় না। আর একটু দেরি করে করলাম যেহেতু সামনে কুরবানি ঈদ আসতেছে, তার জন্য ভাবলাম একটু দেরি করে করি। এই যে সমস্তটা ডলা হয়ে গেছে আমার, এখন আবারও পানি দিয়ে ধুয়ে নিব আর বেলচা দিয়ে উঠিয়ে নিব আর কি, এভাবে আমার কাছে সহজ মনে হয়। আমার ফ্রিজ প্রায় একদম ক্লিন হয়ে গেছে সম্পূর্ণ পানিটা উঠিয়ে। এখানে এখন আপনারা চাইলে ফর্মটা ইউজ করতে পারেন, ফ্রিজের যে ফর্মটা থাকে পরিষ্কার করার জন্য। তো ক্লিয়ার করার পরে ফর্ম দিয়ে চাপ দিয়ে দিয়ে পানিটা উঠিয়ে নিলে ভালো হয় আর কি, যেহেতু আমার বাসায় নেই, ফর্মটা বাচ্চারা ছিঁড়ে ফেলেছে। তো এ পর্যায়ে আমি সম্পূর্ণ পানিটা উঠিয়ে যতটুকু চেষ্টা করতেছি উঠানোর। আর এখানে কোনারে একটা ছিদ্র আছে যে দেখতে পাচ্ছেন, সেটা দিয়ে অবশ্য পানিটা ফেলে যেত। আর আমার বাসার মানে দরজার সামনে, মেন দরজার সামনে যেহেতু ফ্রিজটা, এই জন্য আর এই কাজটা করলাম না আমি। তো এইভাবে করলেই ভালো হয়। তো এখন আমি একটা ন্যাকড়ার সাহায্যে ভালো করে মুছে নিব আর কি। তো সবার কাছে অনুরোধ করতেছি যদি ভালো লাগে আজকের ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অলরেডি যে সকল বন্ধুরা আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করে আসছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। আর যারা নতুন ভিজিট করতেছেন প্লিজ 3 থেকে 4 মিনিট দেখার পরে আপনারা লাইক কমেন্ট করবেন আর কি, তাহলে ভালো হয়। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো একদম মানে চকচকে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর এই যে বড় বড় যে ফোঁটাগুলো দেখতেই পাচ্ছেন, যখনই আমি ক্লিন করি আমার বাচ্চারা এসে মানে খুবই ডিস্টার্ব করে, এই যে ওরা খন্তি আর মানে চামচ যাই পায় তাই দিয়ে মানে ই করে আর কি। তো কলরটা পেরে নিচ্ছি, আমার ফ্রিজটা প্রায় একদম ক্লিন হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি কলরটা
ধুয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। তো এখন আমি পেরে নিচ্ছি, আর কলর দেওয়ার কারণ হয়েছে নিচে একদমই বরফ থাকে না, আর যে কোনো জিনিস রাখলে ইজিতে উঠে আসে আর কি। আর আমার ফ্রিজটা এমনি একটু নন ফ্রস্ট, খুবই ভালো, তো অনেক কোম্পানির অনেক ধরনেরই হয়, যারটা যেরমই হোক এ প্রসেসে করলে খুবই ভালো হয় আর কি। তো এখানে যেগুলো রাখার আমি রাখতেছি, আর অনেক জিনিস আমার ফেলে দিতে হয়েছে, তো এইভাবে রাখতেছি। আবারও একটু গুছিয়ে নেব যেগুলো আছে এখন, মানে এলোমেলোভাবে রাখতেছি আর কি, যেহেতু অনেক লেট হয়ে গেছে বাচ্চাদের নিয়ে, আসলে ঠান্ডা পানি এত ছানাটা আসলে ঠিক না। তো এই যে আমার ফ্রিজের উপরের এগুলো অনেকটা পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর সম্পূর্ণ ফ্রিজ ক্লিন করে সব কিছু রেখে যে লাইনটা দিয়ে দিলাম। আর এখানে আমার যে বড়ুই আম এক পাশে, ওই পাশে রেখে দিয়েছি, আর এই যে এদিকে মানে যা আছে আর কি বাটির মধ্যে বক্সে করে সেগুলো রেখে দিয়েছি। তো এই ছিল আজকের আমার ভিডিও আর কি। তো আশা করি অনেকেরই ভালো লাগবে, আর অনেকেরই হয়তো খারাপও লাগতে পারে যে এটা কি এর ভিডিও। তো যে যেভাবে নেবেন সেটা আপনাদের খুশি আর কি। তো আমার যতটুকু সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এই যে খুবই পরিষ্কার হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো উপরের ঢাকনাটা লাগিয়ে দিলাম, আর এই সাইডে আমার এই যে খাবারের এগুলো আর কি, এ পাশে দুধ, আর নিচে আম, লিচু, তারপরে জাম, এগুলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।